আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহলের 54 নম্বর আয়াত, ওয়াইযা জা আকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। আর যখন তোমাদের সামনে কোনো ব্যক্তির সাক্ষাৎ হয়, মুমিন ইমান এনেছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, এরকম এমন কোনো ব্যক্তির প্রতি, ব্যক্তির সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয় তখন কি বলবে? সালামুন আলাইকুম, অর্থাৎ আসসালামু আলাইকুম, তোমার প্রতি আল্লাহর রহমত, বরকত, শান্তি, দয়া বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। এবারে আপনারা সালাম আমি দিলাম বা যেই দিক দেখা হলে পথে যেখানেই হোক, উত্তরটা কেমন হবে, জবাবটা কেমন হবে, এ কথা আল্লাহর কোরআনে আসে না নাই? সূরা নিসা আয়াত নম্বর 83 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা হুইয়াতুম বিতাহিয়াত ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, অভিবাদন করে, তখন তুমি তার সালামের জবাবটা দিবে তার থেকে সুন্দর করে। সুন্দর করে মানে কেউ আপনাকে বললো আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা বাক্য বৃদ্ধি করে দেবেন। কেউ আপনাকে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন যিনি জবাব দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া হায়াকাল্লাহ ওয়া শাফাকাল, এই নো অনেক বাক্য আছে, এগুলো বৃদ্ধি করে দেওয়ার অর্থই আছে সুন্দর করে দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউ রুদ্দুহা, অথবা অন্তত তার মতো করে দাও। বুঝেন নাই? তার মানে আপনাকে একটা ব্যক্তি সালাম দিয়েছে বিনা পয়সার দোয়া, কেউ আপনাকে সালাম দিয়ে বলে যে ভাই 10টা টাকা দাও তোমার সালাম দিছি, বলে তা ও লোকটা আপনাকে কি বললো? আপনার প্রতি আল্লাহর শান্তি, রহমাত, দয়া, বরকত, মাগফিরাত এগুলো বর্ষিত হোক। কোনোদিন আপনি একক তো খাবার দেন নাই, 10টা টাকা দেন নাই, কোনোদিন তার উপকার করেন নাই, বিনা পয়সায় আপনার দোয়া করে গেল। ওর থেকে কাছের, ওর থেকে শুভাকাঙ্ক্ষী, ওর থেকে ভালো বন্ধু আর কে হতে পারে? বিনা পয়সার দোয়া, আর এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দোয়া। এই সালামের অনেক অর্থ আছে, নিরাপত্তা, আল্লাহ আপনাকে নিরাপত্তা দিক, সালামের আরেকটা অর্থ প্রশান্তি, আর একটা অর্থ শান্তি, বিভিন্ন অর্থ আছে। 15টা অর্থ হচ্ছে সালাম শব্দের। তা আপনাকে যিনি এতগুলো দোয়া দিল খামাখা খালি খালি, তার জন্য উল্টে আরও ভালো করে দোয়া করার দরকার আছে না নাই? আবারও আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি ইসলামিক নিয়মে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই সালাম দিবেন, আপনার স্ত্রীকে সালাম দিবেন, ছেলে মেয়েদেরকে সালাম দিবেন। অনেকে মা বাপরে সালাম দিতে লজ্জা করে, কয়ে যে মা বাপরে সালাম দিতে লজ্জা করে, এরকম আছে না? কিছু কিছু ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ তারা সালাম দেয়, কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে জীবনেও মনে হয় বাপে একটা সালাম দিনি সন্তানে, এরকম সন্তান আছে না? আবার অনেক বাপও আছে তার সন্তানদেরকে সালাম দিনি, এরকম বাপও আছে। অনেক স্বামী আছে তার স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, ছোটো মানুষ দেখলে সালাম দেয় না, একজন রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক তাকে সালাম দেয় না, ওরে কীটা সালাম দেবে? এগুলো করা যাবে না। যার সাথে দেখা হবে সে যদি মুমিন হয়, মুসলিম হয়, তাকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর যদি অমুসলিম থাকে, অমুসলিম অথবা মুসলিম অমুসলিম এক জায়গায় বসে আছে, একটা বাক্য আপনাকে অ্যাড করে দিতে হবে, সে মানিত্তা বাঙ্গাল হুদা, আসসালামু আলাইকুম মানিত্তা বাঙ্গাল হুদা। বোঝেন নাই? তার মানে যিনি মুসলিম তার উপরে শান্তি হোক, আর যিনি অমুসলিম আল্লাহ তাকে হেদায়ত দিক, সুবহানাল্লাহ, করবেন না? এগুলো শেখার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনই একটা প্রোগ্রামে, দিনই মাজলিসে আমাদেরকে দূর দূরান্ত থেকে এসে, আপনাদেরকে অনেক কাছে থেকে দূর থেকে এসে কোরআনের মাজলিসে আনলেন, এজন্য সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা কত দূর থেকে চলে এসেছি, অথচ মাইকের আওয়াজ যাচ্ছে অনেক কাছে, অথচ তারা আসতেছে না, এরকমও লোক আশেপাশে আছে না নাই? তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, রহমত করে আমাদেরকে এনেছেন, এর দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, বলবেন না? সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আপনাকে কিয়ামতের দিন জান্নাতে নিতে পারে। বুঝেন নাই? সমান সমান হয়ে গেছে নেকির পাল্লা। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সেই লাভ করবে সন্তোষজনক জীবন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া,
আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে কোথায় যাবে? হাবিয়া নামক জাহান্নামের। অমাদ্রাকা মা আইয়া নারুন হামিয়া, জ্বলন্ত আগুনের কুণ্ডলী। তো সেদিন যদি নেকির পাল্লা সমান সমান হয়ে যায় তখন এই আলহামদুলিল্লাহ দিয়েই নেকির পাল্লা ভারী হয়েও যেতে পারে, বুঝেন নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাই না যে আমার কোনো বান্দা জাহান্নামে যাক। এই জন্য ছোটো ছোটো আমলগুলো কেয়ামতের দিন আল্লাহ খুঁজে খুঁজে বের করবেন, দেখি আমার বান্দাকে একটু পার পাওয়ানো যায় কিনা, তাকে জান্নাতে দেওয়া যায় কিনা, তার নেকির পাল্লাটা একটু ভারী করা যায় কিনা। এই জন্য সবসময় প্রশংসা করবেন আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকিরগুলো আছে এই জিকিরগুলো আপনারা করবেন। জিকির বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যার জিব্বা আল্লাহর জিকির দ্বারা সিক্ত থাকে ওই জিব্বা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। চলতে ফিরতে উঠতে বসতে ধান কাটতেছেন, ধান কাটতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, রিক্সা চালাচ্ছেন, মাঠে কাজ করতেছেন, যে কোনো কাজ, চাকরি করতেছেন, অফিসে বসে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বললে কি গুনাহ হবে? এগুলো বলবেন, খামাখা কোনো সময় কথা বলবেন না, যত কম কথা বলবেন ততই আপনি নাজাতের ফয়সলা তত আপনার নিকটে, আর ঘন কথা যে যত বলবে তার ধরা খার সম্ভাবনা আছে না নাই? আছে, আছে। এই জন্য কথা কম বলবেন, কাজ বেশি করবেন, আল্লাহ জিকির করবেন, আল্লাহ তাওফিক দিক বলেন, আমিন। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকে আমি কিছু কথা বলবো, আল্লাহ আমাদেরকে আমাদের তাওফিক দিক বলেন, আমিন। পবিত্র কোরআনের সুরাতুল বাকারা, কোন সুরা বলেন? সুরাতুল বাকারা, পবিত্র কোরআনের দুই নম্বর সুরা, আয়াত নম্বর 183। এই আয়াতটিতে বলা হয়েছে এই যে